নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সন্তানের শরীরে গরম তেল ঢেলে নির্যাতন, গ্রেফতার মা বাবা। অকেজো স্লুইস গেটের জন্যই জানিগঞ্জে বন্যা, ক্ষোভ ব্যবসায়ীদের। সুজিত দাস চৌধুরী এখনো ফেরার, ক্ষুব্ধ ডিজায়ার ফর লাইফ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। তিন বছরের সন্তানের কান্না সহ্য করতে না পেরে শরীরে গরম তেল ঢেলে দিয়েছে জন্মদাত্রী মা। ভয়ঙ্কর এই ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচর শহরের সোনাই রোড ফ্যাক্টরি লেনে। এলাকার একটি ভাড়া ঘরে স্ত্রী সন্তানদের নিয়ে থাকতো রাজদীপ দাস। শনিবার বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা ওই বাড়িতে চড়াও হয়ে ঘরের ভেতর থেকে আগুনের ছ্যাঁকায় ঝলসে যাওয়া শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে পাষণ্ড পিতা রাজদীপ দাস ও মা জবা দাসকে। ঘটনাটা হইল আমরা চাইল্ড হেল্পলাইন ইউনিটের 1098-এ সকালে আজকে 11টার সময় একটা ফোন গেছে যে এরকম সোনাই রোডে এরকম নাকি মা বাবায় বাচ্চাটারে বোধহয় জ্বালাই দিছে। জ্বালানি শুনিয়ে আমরা তাড়াতাড়ি আইসি, হওয়ার পরে তারাও রাঙ্গিরখাড়ির আউটপোস্টে নিয়ে আইসে, তারপরে আমরাও আইসি। আওয়ার পরে শুনলাম যে মাও এখানে আসলো, বাবা নাই। তারপরে শুনলাম ঘটনাটা যে মায়ে কইলো যে ঘরে নাকি বাচ্চাটা বলে বেশি যন্ত্রণা করে, ওইখানে ল্যাট্রিন করে ওইখানে এটা করে যন্ত্রণা দেয়, এটা লেগিয়া এখানে শরীরের মধ্যে স্পট পাইছি আমরা, যে খুব বার্ন হয়েছে স্কিনটা, ফুটে উঠে পেটের মধ্যে দুইটা স্পট পাইছি। ওই ইমার্জেন্সিতে আমরা তাড়াতাড়ি করিয়া বাচ্চাটারে নিয়া আমরা শিলচর মেডিকেল কলেজ হসপিটালে পুলিশের এসকর্ট নিয়ে আমরা অ্যাডমিশন দিছি। তো বাচ্চাটা আজকে মনে হয় অ্যাডমিশন হয়ে গেছে, বাচ্চাটা আজকে অ্যাডমিশন ওখানে থাকবো। আর এখন আমরা এখানে তারা ওই যে বাড়িতে মানুষটা ভাড়া থাকে ওইখানে বাচ্চাটা ইয়ে করে, যেখানে তারা ভাড়া আসলো ওই ল্যান্ডলর্ড আসিল, যে মালির মালিক আসিল, ওই মালিকে এফআইআর দিছে তারা দুজনের নামে। এখন যে মা বাবা আছে তারা পুলিশ কাস্টাডিতে আছে, আর বাচ্চাটা এখন আমরা অ্যাডমিশন দিছি বাচ্চার সেফ সাইডে। হ্যাঁ, পিআইসিউ কয় ও পিআইসিউতে বাচ্চাটা অ্যাডমিশন আছে। বাচ্চাটা বয়স হইলো 3 বছরের, মেয়ে 3 বছরের বাচ্চা। এখনো তো মেডিকেল প্রসিজিওরে কিছু বোঝা যান না, কিন্তু অ্যাজ পার তারা স্টেটমেন্টে কর যে গরম কি হাতা চিনি এরকম কিছু আছিল, ওইটা জ্বালাইছিল বোধ হয়। হ্যাঁ, যে গরম হাতা চিনি আছে, এইগুলা মানে শরীরে লাগাইছে, ওইগুলা মানে জ্বলছে আর কি বডিতে। তো ওই তাড়াতাড়ি করি আমার ইমার্জেন্সি হিসাবে আমরা বাচ্চাটাকে নিয়ে এখন অ্যাডমিশন দেওয়াইছি। মা বাবা পুলিশ কাস্টাডিতে আছে, অ্যারেস্ট হয়েছে, দুজনে অ্যারেস্ট হয়েছে পুলিশ রাঙ্গিরহাড়ি থানার আউটপোস্টে। অকেজো স্লুইস গেটের জন্য শহরের জানিগঞ্জ সুটকিপট্টি ওয়াটার ওয়ার্কস রোড জলমগ্ন হয়েছে। এতে এবারও ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন স্থানীয় জনগণ সহ ব্যবসায়ীরা। এ ব্যাপারে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে জানান, সাম্প্রতিক অতিবৃষ্টিতে বৃহত্তর এলাকা জলমগ্ন হয়ে পড়ে, এতে স্থানীয় জনগণের পাশাপাশি গুদামে জল ঢোকায় ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা। সংবাদ মাধ্যমের সামনে জলমগ্ন পরিস্থিতি তুলে ধরে বন্যা নিয়ন্ত্রণ বিভাগের ভূমিকায় অসন্তোষ ব্যক্ত করেন তারা। এদিকে শিলচর ফুড গ্রেন্স মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তা দীপক চন্দ্র পাল ও প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল বলেন, ওই জমাজলের জন্য দায়ী অকেজো স্লুইস গেট। এ নিয়ে বার কয়েক প্রশাসনকে লিখিত জানিয়েও স্লুইস গেট সমস্যার সুরাহা হয়নি। বন্যা এলেই সংশ্লিষ্ট বিভাগের কর্মী ও আধিকারিকদের দেখা মেলে, বছরের শীতকালে কর্তব্য পালনের কথা ভুলে মাসহারা গুনে থাকেন তারা। গোটা ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। তাছাড়া নালা নর্দমার সাফাই না হওয়ায় এলাকায় জমা জলে তাণ্ডব ঘটিয়েছে বলে জানান এলাকার সুয়েল আহমেদ মজুমদার, সাজু রহমানরা। ব্যবসায়ীদের কেমন ক্ষতি হয়েছে? এখানে আমাদের অনেক ক্ষতি হয়েছে, যেমন শুটকি মালাকার ভর্তি, ওয়াটার ওয়ার্কস, মধুবন, স্পেশালি মালাকার ভর্তি এবং ওয়াটার ওয়ার্কস রোডে আমাদের অনেক গড়াও আছে, যেগুলো গড়াওনে জল ঢুকেছে, অনেক ক্ষতি হয়েছে। আপনার জানা আছে ওয়াটার ওয়ার্কস রোডে মোটামুটি 60-70টা গোডাউন আছে, সুটকিপট্টিতে সিমিলারলি 10-12টা গোডাউন আছে। আশ্রম রোডের রুবি ওয়াইনশপ কাণ্ডের মাস্টার মাইন্ড সুজিত দাস চৌধুরীকে অতি সত্বর গ্রেফতার করার পাশাপাশি তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার কাছাড়ের জেলাশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান করল সংগঠন ডিজায়ার ফর লাইফ।
কিছুদিন আগে আশ্রম রোডের রুবি ওয়াইন শপে ধারে মদ না দেওয়ার কারণে সুজিত দাস চৌধুরী সহ তার সাঙ্গপাঙ্গরা ওয়াইন শপে তাণ্ডব চালানোর পাশাপাশি দোকান মালিক সুকান্ত করকে বেধড়ক মারপিট করে। এই ঘটনাকে ডাকাতি বলে উল্লেখ করেছেন আইনজীবী জ্যোতিপ্রকাশ ভট্টাচার্য। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, আশ্রম রোডের দুষ্কৃতী হামলায় মামলা দায়ের করার পর পুলিশ তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করলেও ঘটনার মূল অভিযুক্ত সুজিত দাস চৌধুরী এখনও ফেরার। ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে ওয়াইন শপের কর্ণধার সুকান্ত করকে নিরাপত্তা প্রদান করা, ওনাকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া সহ অভিযুক্ত সুজিত দাস চৌধুরীকে গ্রেফতার করার পাশাপাশি পুলিশ চার্জশিটের মাধ্যমে ঘটনার বিচার প্রক্রিয়া ফার্স্ট ট্র্যাক আদালতে করার জোরালো দাবি জানিয়েছেন তারা। সংস্থা আরও জানিয়েছে, কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি হয়ে সুজিত দাস চৌধুরী যেভাবে গুন্ডাগিরি করছে তাতে সমাজের সুরক্ষা নিয়েও জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেও এ ধরনের ঘটনা কখনোই মেনে নেওয়া যাবে না। আশ্রম রোড কাণ্ডের মাস্টার মাইন্ড সুজিত দাস চৌধুরীর জামিন যাতে কোনোভাবেই মঞ্জুর করা না হয় এবং তার হয়ে যাতে কোনো আইনজীবী এগিয়ে না আসেন তার জন্য সকলের প্রতি আবেদন জানিয়েছেন কর্মকর্তারা। সুজিত দাস চৌধুরী এবং তার সাঙ্গপাঙ্গরা যেভাবে অবৈধভাবে ওনার দোকানে হানা দিয়ে প্রতিনিয়ত বিনা পয়সায় মদ খাওয়ার জন্য আবদার, তাছাড়া অন্যান্য দুর্ব্যবহার ওনার সঙ্গে করা হয়েছে এবং সেই তারিখে রাত্রে অনুমানিক 9:30 ঘটিকার সময় ওনার দোকানে ঢুকে ওনাকে যথেচ্ছভাবে মারপিট করে ওনাকে জখম করে ওনার ক্যাশ বাস্ক থেকে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে গিয়ে সোনার চেইন ছিনিয়ে নিয়ে গিয়ে এই যে দুষ্কৃতিকারী একটা হামলা সেটাকে আমরা একটা ডাকাতি বলতে পারি। সেইটা নিয়ে একটা কেস শিলচর সদর থানায় নথিভুক্ত হয়েছে এবং আমরা শুনেছি পরস্পর যে দু তিনজন লোককে ধরা হয়েছে। কিন্তু এই সুজিত দাস চৌধুরী যিনি আজকে এই মাস্টার মাইন্ড এই ঘটনার এবং ওনার নেতৃত্বে এত বড় একটি অপরাধ সংগঠিত হয়েছে তার আমরা উপযুক্ত বিচার দাবি। তো আমি এ কেনা চাতে কি উনলোনে কাহা কি আবি ইস সময় কাছাড় ডিস্ট্রিক্ট মে জ্যাদাতর দাদাগিরি চল রহা হ্যায়, কহীঁ পর জমিন দখল হো রহা হ্যায়, কহীঁ পর ক্যা হো রহা হ্যায়, ইয়ে সব চিজ কাফি চল রহা হ্যায়, হম লোগ কাফি দিনো সে ইয়ে সব চল রহে সুন রহে হ্যায়। লেকিন হামারা প্রশাসন ওর সরকার সে ইয়েই রিকোয়েস্ট হ্যায় কি আজ কে দিন ইস তরিকে সে এক ইতনে বড়ে ওয়েন সাহেব কে মালিক জো সরকার কি দিয়া রেজিস্ট্রেশন কে উপর উনকা দোকান খুলা হুয়া হ্যায় উসকে উপর আগর ইস তরিকে কা অত্যাচার কিয়া গয়া, ইস তরিকে সে মারপিট কিয়া গয়া, তো হ্যাঁ আম পাবলিক কে উপর কিস তরিকে সে অত্যাচার হো সকতা হ্যায়, ইস পর আগর রোক নেই লাগায়া গয়া তো আগে চলকর বহুত বড়া বড়া ঘটনায় ঘটেঙ্গে। তো হামারা ইস এ রিকোয়েস্ট রহেগা ডিজায়ার ফর লাইফ কি টিম কি তরফ সে কি জো লোগো কে উপর ওয়ারেন্ট কিয়া গয়া হ্যায়, মতলব কেস দিয়া গয়া হ্যায়, ও সবকো অ্যারেস্ট হোনা চাহিয়ে, এই মাঙ্গ হামারা। বন্যার জলে ডুবে কাছারে আরো একজনের মৃত্যু ঘটলো, এতে মৃতের সংখ্যা বেড়ে 4 হলো। শনিবার বিকেলে লক্ষ্মীপুর কেন্দ্রের লাবুক এলাকা থেকে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়। এদিন সকালে লাবুক বিল বাগানে বন্যার জলে ডুবে এক কিশোরের মৃত্যু হয়। জানা যায় শ্যামকুমার পানিকা নামে 14 বছরের কিশোরটি অন্যদের সঙ্গে খেলতে গিয়ে বাড়ির পাশে হঠাৎ বন্যার জলে পড়ে যায়। পরিবারের লোকরা কিছুক্ষণ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করেন, কিশোরটি তলিয়ে গেলে আর খুঁজে পাওয়া যায়নি। খবর দেওয়া হয় এসডিআরএফ বাহিনীকে, বাহিনী তল্লাশি চালিয়ে বিকেল 3টে নাগাদ কিশোরের মৃতদেহ উদ্ধার করে। এ খবর পেয়ে পৌঁছন ম্যাজিস্ট্রেট ও পুলিশ আধিকারিক, তারা প্রাথমিক তদন্ত সেরে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন। খালাবের বিলবাগান ফার্মে লাভজিতি তে পর যে এরকম ঘটনা হয়েছে, বাচ্চা একটা মারা গেছে, লগে লগে আমি ওসির সাথে ফোন করছি, এমএলএর সাথে ফোন করছি, লগে লগে টিমও তারা রেডি হয়ে আই, তারপরে যে আমরা এখানে টিম রেডি করতে করতে ফোন আইছে যে বাচ্চাটা মারা গেছে। এরপরে এখন গিয়ে তো আমরা ডেড বডিটা আনলাম, ডেড বডি জানা সাধারণ তার বাবা আছে। কাছাড় জেলা কংগ্রেস কমিটির এক প্রতিনিধি দল সোনাইয়ের বন্যাক্রান্ত লোকদের খবর নিয়েছে। দলীয় পর্যবেক্ষক শান্তিকুমার সিংহ সহ জেলা কংগ্রেস সহসভাপতি সীমান্ত ভট্টাচার্য, কনভিনার দেবদীপ দত্ত প্রমুখ শনিবার প্রথমে দক্ষিণ কৃষ্ণপুর, সাতকরাকান্দি, তুন্দুরকান্দি, রূপাইবালি, সিয়ার হাই স্কুল এবং হাতিরহারে রাস্তার উপরে আশ্রিত ব্যক্তিদের খোঁজ খবর নেন। তারা জানতে পারেন হাতিরহারে রাস্তার উপরে আশ্রিত জনগণ 3 দিন অতিক্রম হলেও ত্রাণ সামগ্রী পাননি। এদিন আসাম সরকারের জলসম্পদ বিভাগের অকর্মণ্যতা এবং গাফিলতির সমালোচনা করে শান্তিকুমার বলেন, সাতকরাকান্দি এবং তুন্দুরকান্দি বাঁধের কাজ সময় মতো হাতে না নেওয়ায় এলাকাবাসী বারবার বন্যার ভয় নিয়ে জীবনযাপন করেন। এবারও অল্পের জন্য রক্ষা পেয়েছেন তারা। এদিন সীমান্ত ভট্টাচার্য এবং দেবদীপ দত্তরা বর্তমান সরকারের জনবিরোধী নীতির সমালোচনা করেন। এখানে প্রায় সপরিবারের লোক
একটা ডাইকের মধ্যে এই রাস্তার উপরে তারা গবাদি পশু সহ পরিবার ছোটোখাটো বাচ্চাদেরকে নিয়ে তারা এখানে আশ্রয় নিতেছে। কিন্তু আজকে তিন দিন হয়ে গেছে তারা এই আশ্রয় শিবিরে রয়েছে, কিন্তু সরকার পক্ষ থেকে কোনো ত্রাণ সামগ্রী তাদের কাছে পৌঁছয়নি। আমরা ডিসি মহোদয়ের কাছে গত দুই দিন আগেও আমরা আবেদন রেখে এসেছিলাম, হ্যাঁ পরশুদিন রাত্রে আবেদন রেখে এসেছিলাম যে যারা ত্রাণ শিবিরে থাকে, স্কুলে থাকে, তারারে তো প্রথমে আপনারা দেন, কিন্তু যারা ডাইকে থাকেন বা এইভাবে রাস্তার মধ্যে ইএনডি বান্ধে থাকে তাদেরকে তো পরবর্তী সময়ে আপনারা অনেক দেরিতে পৌঁছান, কিন্তু এইবার আপনারা মানে সব সমানভাবে যখন স্কুলে দেন সেই সময় আপনারা ডাইকে যারা আশ্রয় নেন তাদেরকেও দেওয়ার আমরা অনুরোধ রেখেছিলাম। উনি বলেছেন আচ্ছা দেখবো, কিন্তু আজ পর্যন্ত তিন দিন যাবৎ তারা যখন কিছুই পায়নি, এটা আমি তাদের সাথে আমি একমত যে আমরা অনেক দুঃখের সাথে বলতেছি যে তাদেরকে কি কেন এইভাবে অবহেলা করা হচ্ছে। তাদেরকে কালকের মধ্যে যদি সম্ভব হয় আমরা এখন গিয়ে আমরা সোনাইর যে সার্কেল অফিসার ওনার কাছে যাব এবং সম্ভব হলে আমরা ডিসির কাছে যোগাযোগ করব এবং তাদেরকে অতি শীঘ্রই তাদের ত্রাণ সামগ্রী যা কিছু দেওয়ার দরকার হয় সেটা দেওয়া হোক, এবং এছাড়া গবাদি পশুরা রয়েছে তাদের জন্য খাদ্য ভুষি এইগুলা তাদেরকে দেওয়া হোক, এই দাবি আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে। বানভাসীদের খোঁজ খবর নিলেন বড়খলা কেন্দ্রের ডলুঘাটের কিছু তরুণ যুবক তথা ডলুঘাটের ভিটিপি সম্পাদক নিখিল চৌধুরী, শঙ্কুদেব, মৃত্যুঞ্জয় নন্দী, বিপুল বিশ্বাসরা। তারা সবাই একত্রিত হয়ে বন্যার জন্য যারা ঘর ছেড়ে বিজয়পুর 672 নং এলপি স্কুল ও বিজয়পুর ক্লাব ঘরে আশ্রয় নিয়েছেন তাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এছাড়াও তারা ডলু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সহ অন্যান্য এলাকায় বন্যা কবলিত পরিবারের খোঁজ খবর নেন। আপনারা বাসা কোন জায়গা? বিজয়পুর বাগান। আপনারা রিলিফ পাইছেন নি? সরকারি রিলিফ পাইছেন না কিছু? কোন সময় আইসুন এখানে? গতকালকে সন্ধ্যার সময় আইসু। আচ্ছা ঠিক আছে। আপনারা এখানে রিলিফ উলিফ সঠিক মতো পাইডা তো? ডক্টরের কোনো অসুবিধা আছে নি? কোনো অসুবিধা নাই? জলের জল তো এখানে আমরা ব্যবস্থা করিয়া দিছি তো, কুয়ার তো আনিয়া তো খাইতে লাগবো একটু। হ্যাঁ এমনি তো আর কোনো অসুবিধা নাই। আজ বেলা 11 ঘটিকায় সিপিআইএম এর লিবারেশনের পক্ষ থেকে জেলাশাসককে একখানা মেমোরেন্ডাম প্রদান করা হয়। শহরের ঘনিয়ালা মোকাম রোড ধরে একাধিক গলি জনমগ্ন সত্ত্বেও মধুরাঘাট স্লুইস গেট থেকে অবাধে জল প্রবেশে জেলাশাসককে অস্থায়ী পাম্প বসিয়ে জল নিষ্কাশনের জন্য অনুরোধ জানান জলবন্দীরা। ওই এলাকায় এক বড় কবরস্থান ও মন্দির জলের নিচে আছে। পাম্প বসিয়ে জলগুলো যদি নদীতে ফেলা হয় তাহলে হাজার হাজার পরিবার উপকৃত হবে এবং জেলাশাসককে বলা হয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, হোলসেল দোকান এবং রিটেলাররা আলু পেঁয়াজ সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছে, এগুলোর দিকেও লক্ষ্য করার জন্য অনুরোধ জানান জেলাশাসকের কাছে। সুকান্ত পল্লী, রাজা গোবিন্দ কলোনি, গনিয়ালা মোকাম রোড, এইরকম ভিআইপি লেন, এইরকম অনেক গলি জলের নিচে আছে আর মানুষের বাড়িঘরে জল সব বৃষ্টির জমা জল। এই বৃষ্টির জমা জলটা পাম্প লাগাইয়া নদীতে ফালানির লাগিয়ে আমরা ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করছি, হয়েছি একটা তাড়াতাড়ি একটা অস্থায়ী একটা পাম্প দিয়া যাতে আমরা এই জলগুলা নিষ্কাশন করা হয়। নিষ্কাশন করা হইলে এই অঞ্চলের বৃহত্তর মালুগ্রাম অঞ্চলের বাড়িঘরে যে জলটা এটা শুকাই দিই, মানুষ একটু নিস্তার পাইনি। এদিকে দেখেন এমনভাবে জিনিসপত্রের দাম বাড়ছে বাজারও, যেটা 1250 টাকা আছে লিটার এখন 1350 টাকা হয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধিও বাড়ি গেছে। এটা সরকারের কাছে আমরা আবেদন যে তারা এটা ইনকোয়ারি করিয়া দেখার লাগে, এটাই আমরা আবেদন। আলগাপুরের রাজস্ব চক্র এলাকায় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থাকা শরণার্থীদের খোঁজ খবর এবং ত্রাণ সামগ্রী বণ্টন করলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন লস্কর। বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ রাজনৈতিক অরাজনৈতিক দল এবং সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি অনুরোধ জানান আফতাব উদ্দিন লস্কর। কালীনগরে একটি আশ্রয় কেন্দ্রের লোকদের বিশুদ্ধ পানীয় জলের অভাব দেখে তিনি বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করেন। এছাড়াও আলগাপুর রাজস্ব চক্র এলাকার বন্যা কবলিত গ্রামগুলো ঘুরে মানুষের বিভিন্ন সমস্যার কথা জানেন আফতাব উদ্দিন লস্কর। আজকে যে আমি এই স্কুল আইসি কালো যে শিবির যেটা এটা প্রায় 100 ফ্যামিলি আছে, 100 ফ্যামিলির মধ্যে মানুষ প্রায় 300 হইল। আমার পক্ষ থেকে আমি সবাই মিলে সেটা তারা গঠন করছি,
আর প্রশাসনের তরফ থেকে এখানে কিন্তু সাহায্য দেব হয়েছে, আর বাকি আরও আইসে সাহায্য দেব হইব। আর বিশেষ করে এখানে হইল গিয়া তার অভিযোগ হইল গিয়ে কারেন্ট আছে কিন্তু লাইট নাই, জল নাই, জলের অসুবিধার কথা তারা হয়েছে যে আমিও জলের ব্যবস্থা তারা হয়েছে কালকে মানে রাত্রিকালে দিয়া দিব জলের ঘরে গিয়া যাতে তারা সুন্দর মতো তারা বাটিয়া নেয়, আর খুব সুন্দরভাবে শীতলভাবে তারা সবাই সহযোগিতা করছে, আর সেটা দেখলো আসলাম তারা সুন্দরভাবে বাটিয়া নিচ্ছে। এটা লাগে তারা আমি ধন্যবাদ দিই, আর আমি আহ্বান করি যারা স্বেচ্ছাসেবী সংগঠন বা আরও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি যারা আছেন তারা দিবার সামর্থ্য আছে, তারা যাতে এইসব এইবার যদিও বৃহৎ আকারে মানে ফ্লাড হয় না কিন্তু কিছু এলাকাতে একদম বৃহৎ আকারে হয়েছে, গড় বাই সারিয়ে আসছে তারা আসলে সিভিল আসুন তারা যে সাহায্য সহযোগিতা করার লাগে আমি সব বিভিন্ন রাজনৈতিক সংগঠন অরাজনৈতিক সংগঠন যারা আসুন স্বেচ্ছাসেবক যারা আসুন তারা হচ্ছে একটা আহ্বান করি। জাটিঙ্গা নদীর বন্যার তোড়ে ভেঙে দিয়েছে ছেত্রি গণিগ্রাম সড়কের বড়খলায় ডেইলিবাজার তেমাথা সংলগ্ন কালভার্ট। এ সড়ক দিয়ে বড়খলায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। বড়খলা বাজার তেমাথা সংলগ্ন কালভার্টের সাথে সড়কের কিছু অংশ বন্যার আগ্রাসী স্রোতে ভেঙে লণ্ডভণ্ড করে দেওয়ায় এমন পরিস্থিতি, বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। শীঘ্রই কালভার্ট সহ ভেঙে পড়া সড়কের অংশ মেরামত করার জোরালো দাবি জানিয়েছেন উত্তর বড়খলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহরুল ইসলাম বড়ভূঁইয়া জুয়েল। তিনি বলেন, প্রতি বছর বন্যা এলে এই কালভার্টের এমন পরিস্থিতি হয়, তাই এটাকে সঠিকভাবে নির্মাণের জন্য কাছাড় জেলা শাসক ও বিভাগীয়দের হস্তক্ষেপ কামনা করেছেন। তৎসঙ্গে এদিন রাজনৈতিক নেতাদের বন্যা পরিদর্শনে ক্ষুরধার সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, বড়খলার একটি দুটি জায়গা পরিদর্শন মানে বড়খলার বন্যা পরিদর্শন নয়, কেননা বড়খলায় অনেক জিপি রয়েছে, তাই এসব করে দুর্যোগের সময় জনগণকে বোকা না বানানোর আহ্বান জানান জহুরুল ওরফে জুয়েল। এছাড়া বড়খলার বন্যা দুর্গতদের যথাযোগ্য সরকারি সাহায্য প্রদানের জোরালো দাবি জানান তিনি। এই যে আমাদের বড়কলা তিমাতার সংলগ্ন যে ছোট একটা ব্রিজ আছে, সেই ব্রিজের একটা মানে ফ্লাড আসলেই এইরকম অবস্থা হয়ে যায়, তাই আমি এটা অতিসত্বর মেরামত করার জন্য আমি বিভিন্ন কর্তৃপক্ষ এই বিভাগীয় কর্মকর্তাদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই অ্যাপ্রুভটা অতিসত্বর যেন আমাদের এটা মানে মেরামত করে দেওয়া হয়। যদি না হয় তাহলে যে স্কুলের ছাত্র থেকে শুরু করে এখানে মানে এই এলাকার শ্রেষ্ঠ থেকে দুর্গাপুর সমস্ত এলাকার জনগণ যাতায়াতের অনেক অসুবিধা আমিও পড়ে যাচ্ছি, কারণ এই জায়গাতে দাঁড়ানো সম্ভব না। তাই আমি আবারও অনুরোধ রাখছি যে এই অ্যাপ্রুভটি মেরামত করে দেওয়ার জন্য বিভাগীয় কর্মকর্তা এবং দৃষ্টি আকর্ষণ করছি। একদম টার্নেলের মতো হয়ে গেছে সুড়ঙ্গটা। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। সন্তানের শরীরে গরম তেল ঢেলে নির্যাতন, গ্রেফতার মা বাবা। অকেজো স্লুইস গেটের জন্যই জানিগঞ্জে বন্যা, ক্ষোভ ব্যবসায়ীদের। সুজিত দাস চৌধুরী এখনো ফেরার, ক্ষুব্ধ ডিজায়ার ফর লাইফ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।